আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কালিম পাখির খামার অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ স্পেশাল এবং কি সম্পূর্ণ নতুন। আশা করি এই বছরের সর্বপ্রথম এই কালিম পাখির বাচ্চা নিয়ে আসছি আমি। আজকে আপনারা সবাই ইনশাল্লাহ দেখবেন, আশা করি সবাই দেখবেন এবং কেউ দেখলে ভালো লাগবে অবশ্যই। এই বছরের সর্বপ্রথম বাচ্চা, এবছরে আশা করি আমরা কোনো বাচ্চা পাইনি, ইনশাল্লাহ মাই প্রথম শুরু করব আপনাদেরকে দিয়েই। এই যে দেখতে পাচ্ছেন কালিম পাখির বাচ্চা, যেগুলো হচ্ছে এক মাস বয়স এবং কি দেড় মাস বয়স এবং কি তিন মাস সাড়ে তিন মাস বয়স, নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট দিয়ে শুরু করব আজকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে বাচ্চাগুলো দেখাচ্ছি, বাচ্চা সহ কালিম পাখি বিক্রি করা হবে এবং কি শুধু তাই নয়, কালিম পাখির বাচ্চাও বিক্রি করা হবে। যারা কালিম পাখির ছোটো বাচ্চা নিতে চাচ্ছেন, অনেকেই ফোন করছিলেন, ফোন করতেছেন এবং কি বুকিং দিয়ে রাখতেছেন যে হ্যাঁ ভাই কালিম পাখির বাচ্চা নিব, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আশা করি বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি, কোনো প্রকার সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আমরা আপনারা নিতে পারবেন এবং আমরা পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা শুধু যোগাযোগ করবেন, যোগাযোগ করলেই নিতে পারবেন। এবং কি যে যারা ছোটো বাচ্চা নিতে চাচ্ছেন, তারা যদি আয়সা নিতে চান তারা আয়সাও নিতে পারবেন, আর যদি কঞ্জনা পাঠিয়ে দিতে হবে তাহলে পাঠিয়েও দেওয়া যাবে, কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। বাচ্চাগুলো অনেকটা হেলদি এবং কি সুস্থ সবল, কোনো প্রকার সমস্যা নাই। এই যে ছোটো যেটা এক থেকে দেড় মাসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন, সাড়ে তিন মাস তিন মাসের বাচ্চা নিতে পারবেন এবং রানিং এবং নিউ অ্যাডাল্টটা যেটা নিতে চান সরাসরি নিতে পারবেন। শুধু তাই নয়, এখানে বিভিন্ন প্রকার হাঁস, বালি হাঁস, সরালি হাঁস সহ যেগুলো হাঁস আপনারা নিতে চাচ্ছেন, চোকাচোকি হাঁস, ম্যান্ডালিয়ান হাঁস, কলডাক সহ বিভিন্ন প্রকার, পিনটেল, কটন পিকি সহ বিভিন্ন প্রকার হাঁস আছে এবং কি বিভিন্ন প্রকার ঘুঘু, হরিয়াল ঘুঘু, রাজ ঘুঘু, সবুজ ঘুঘু, তিলা ঘুঘু সহ বিভিন্ন প্রকার ঘুঘু আছে। যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি এটাই খামারের নাম্বার। যদি আপনারা ফোন করে না পান, ব্যস্ত পান, তাহলে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, যারা ইমো এবং হোয়াটসঅ্যাপে লক করেও নিতে পারবেন। এদের খাদ্য হচ্ছে আপনারা যারা যে ছোটো বাচ্চাগুলো পালবেন এরা বাপ মায় খাওয়া দিবে, আর যদি তা না হয় শুধু বাচ্চা নেন তাহলে আপনারা ফিট খাবারগুলো হাতে কাছে ধরলেই, ভিজে ফিট খাবার নরম করে হাতের কাছে ধরবেন, সুন্দরভাবে খাবে, কোনো প্রকার সমস্যা নেই ইনশাল্লাহ।